নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আবার একটি নতুন আপডেট আপনাদেরকে দিতে চলেছি তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে দু হাজার বাইশ টেটের যে প্রশ্নভুল মামলা যেখানে তেইশটিরও বেশি প্রশ্ন ভুল রয়েছে বলে মন্তব্য করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা সেই প্রশ্নবুল মামলার কিন্তু ফাইনাল হিয়ারিংয়ের ডেট নির্ধারণ করলো কলকাতা হাইকোর্ট তো ফাইনাল ডেট একটি পাওয়া গিয়েছে তো আপনাদের সাথে এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আরও একটি বিষয় বলে রেখি তেইশটি প্রশ্ন ভুলের মধ্যে সেখানে কতগুলি প্রশ্ন ভুল থাকবে সেটা বলা মুশকিল বা কতগুলি প্রশ্ন ভুল বেরোবে সেটা বলা মুশকিল সেটা তদন্ত সাপেক্ষ বিচারের মাধ্যমে বেরোবে তো সেক্ষেত্রে যদি দশটিও প্রশ্ন ভুল থাকে তো সেক্ষেত্রে কারা কারা সেই দশটি প্রশ্ন ভুলের নম্বর পাবেন এটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে বিশ্লেষণ সহকারে আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিন্তু তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তো এক কথায় বলতে গেলে দু হাজার বাইশ টেটের প্রশ্নভুল মামলা যে টেটের প্রশ্নভুল মামলা কিন্তু ভাগ্য খুলে দিতে পারে কয়েক লক্ষ টেট প্রার্থীর প্রসঙ্গ তো বলে রাখা ভালো দু হাজার বাইশের যে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এগারোই ডিসেম্বর দু হাজার সালে সেই টেট পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন ভুল ছিল এই দাবি নিয়ে এবং অভিযোগ নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে পাঁচশোরও বেশি পিটিশনার তারা কিন্তু মামলা দায়ের করেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সেই মামলা বিচারপতি সরি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অনেকগুলো শুনানি হওয়ার পর প্রাক্তন বিচারপতির হাত থেকে যখন প্রাথমিকের মামলাগুলো সরে যায় ঠিক তারপরেই কিন্তু মামলাগুলো গিয়ে পড়ে বিচারপতি রাজা রাজাশেখর মান্থার এজলাসে এবং বিচারপতি রাজা শেখর মান্থা একাই কিন্তু তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে তুলোধনা করে ছাড়ছেন কেননা এর আগের দিন আমরা গতদিনে দেখেছি প্রশ্নবুল মামলা নিয়ে তিনি একের পর এক কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন এবং সব থেকে বড় কথা এটা কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট যে একটা চাকরির পরীক্ষা সেখানে চাকরির পরীক্ষাতে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে কিন্তু প্রশ্ন ধরন বা প্রশ্ন তৈরি করা হয় কিন্তু তারপরেও কেন প্রাথমিকের এ প্রশ্ন নিয়ে বা রাজ্যের একাধিক পরীক্ষাতে এরকম প্রশ্ন ভুল থাকছে কেন চাকরির এবং সেই বিতর্কে কেন জড়াচ্ছে প্রাইমারি বোর্ড বা পর্ষদ এটা নিয়েই কিন্তু কোর্টের একটা বড় প্রশ্ন যে যেখানে হাজার হাজার মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে এবং আপনারা দেখেছেন দু হাজার চোদ্দো টেটের প্রশ্ন ইচ্ছাকৃতভাবে ভুল রাখা হয়েছিল যেটা সিবিআই রিপোর্টে জমা করেছে দুশো চৌষট্টি পাদার যে রিপোর্ট জমা করেছে সিবিআই কলকাতা হাইকোর্টে সেখানে তারা তাদের চার্জশিটে কিন্তু উল্লেখ করে যে ছটি প্রশ্ন ইচ্ছাকৃতভাবে মানিক ভট্টাচার্য ভুল রেখেছিল এবং এই ছটি প্রশ্ন দৌলতে আমরা দেখেছি দু সাল থেকে একের পর এক কিন্তু লিস্ট বেরোতেই থাকে এবং আর্থিক দুর্নীতির মাধ্যমে একের পর এক ক্যান্ডিডেটকে কিন্তু কেস করিয়ে তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে প্রাইমারি বোর্ড এরকম বিভিন্ন তথ্য যেমন সিবিআই রিপোর্টে রয়েছে ঠিক এরকম ঘটনাকেই হয়তো সামনে আনার জন্য বা এরকম ঘটনারই সূত্রপাত ঘটনার জন্যই হয়তো এরকমভাবে ইচ্ছাকৃতভাবে প্রশ্নকে ভুল রাখা হয় নইলে স্বাভাবিকভাবেই আপনারা দেখেছেন যে সামান্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার যখন প্রশ্নপত্র ছাপা হয় সেখানে কিন্তু কোনো ওইরকম কোনো ভুল বা বিতর্ক দেখা যায় না আর যদিও বিতর্ক তৈরি হয় তাহলে সেই প্রশ্নে কিন্তু সকলকে নম্বর দিতে হবে এটাই রুলস তো সেক্ষেত্রে একটা চাকরির মতো পরীক্ষা যেখানে একটা পয়েন্টের ক্ষেত্রে পয়েন্ট ওয়ানের জন্য কিন্তু একটা ছাত্রের বা একজন পরীক্ষার্থীর তার যে স্কোর সেটা কিন্তু হয়তো কয়েক হাজার ক্যান্ডিডেটের নিচে চলে যেতে পারে আর সেক্ষেত্রে তো এতগুলো প্রশ্ন ভুল সেটা কিন্তু একটা বিশাল খারাপ ব্যাপার সে প্রশ্নর ক্ষেত্রে হয়তো একটা প্রশ্নে বিতর্ক আসতেই পারে যে পর্ষদ এটা বলছে পিটিশনাররা এটা বলছে কিন্তু এতগুলো প্রশ্ন ভুল হওয়াটা স্বাভাবিক বিষয় না এটা কিন্তু একটা অস্বাভাবিক বিষয় এবং প্রাইমারি বোর্ডকে এই নিয়ে কিন্তু পিটিশনারদের সাথে বসে অর্থাৎ পিটিশনাররা দু সপ্তাহের মধ্যে তাদের সমস্ত রিপোর্ট জমা করবে এবং প্রাইমারি বোর্ড তাদের যে এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে বিষয়টা বিচার বিবেচনা করাবে এবং তারপরে সেই রিপোর্টটা কিন্তু তারা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে জমা করবে এবং সেখানেই এই মামলার ফাইনাল জাজমেন্ট হবে এমনটাই কিন্তু গতদিন মামলার জাজমেন্টে উঠে এসেছিলো শুনানি চলাকালীন তো এই যে মামলার জাজমেন্ট এই মামলার কিন্তু একটা ডেট পাওয়া গিয়েছে যে ফাইনাল জাজমেন্ট হতে পারে ওই দিন আগামী পঁচিশে এপ্রিল দু হাজার তারিখে এই প্রশ্নবুল মামলার দু হাজার বাইশ ডেটে মামলার ডেট পাওয়া গিয়েছে এবং ওই দিনই কিন্তু ফাইনাল জাজমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কেননা বিচারপতি এর আগের দিনই বলেছেন যে আর কোনো মামলা এই দু হাজার বাইশ মামলার সাথে আর তিনি নেবেন না নতুন করে আর কোনো যাতে মামলা না হয় ঠিক যতগুলি মামলা হয়েছিল চল্লিশটিরও বেশি কিন্তু মামলা হয়েছিল সবগুলি মামলাকে একত্রিত করে বা একসাথে ট্যাগ করে তিনি মামলাগুলোকে একসাথে শুনানি করেছেন এবং এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে তিনি করার নির্দেশ দিয়েছেন সমস্ত কিছু এক্সপার্টদের দিয়ে বিচার বিবেচনা করিয়ে সেই রিপোর্ট জমা করার কলকাতা হাইকোর্টে এবং তার কিন্তু ফাইনাল ডেটও দিয়ে দিয়েছেন তো এখান থেকে একটা বিষয় পরিষ্কার যদি প্রাইমারি টেটের যে তেইশটি প্রশ্ন ভুলের কথা বলা হচ্ছে যদি সত্যিই তেইশটি প্রশ্ন ভুল থেকে যায় তাহলে কতজন ক্যান্ডিডেট পাস করবে বলে আপনাদের মনে হয় আপনারা কমেন্টে জানাবেন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় তেইশটি প্রশ্ন ভুল থাকলে কোনো ক্যান্ডিডেটই হয়তো ফেল করে থাকবে না সকলেই পাশ করে যাবে খুব বেশি হলে হয়তো পঞ্চাশ হাজার মতো ক্যান্ডিডেট বাতিল হতে পারে কেননা আপনারা যদি টেটের দু হাজার বাইশ টেটের প্রশ্নপত্র অতটাও কঠিন হয়নি আর দু হাজার বাইশ টেটের প্রশ্নপত্রের আপনারা যদি অ্যাভারেজ মার্কসটা দেখেন যারা অনুত্তীর্ণ হয়েছিল। সকলেরই কিন্তু মার্কসটা প্রায় পঁয়ষট্টি থেকে আশির মধ্যে রয়েছে তো এই পঁয়ষট্টি থেকে আশির মধ্যে যাদের মার্কস রয়েছে তাদের যদি এই তেইশটে করে নম্বর তেইশ নম্বর যদি তারা যোগ হয় তাদের খাতায় তাহলে তো বুঝতেই পারছেন যে কতজন ক্যান্ডিডেট পাস করবে শুধু এক্ষেত্রে জেনারেল কিছু ক্যান্ডিডেটদের যাদের হয়তো টেটের স্কোর কম ছিল সেক্ষেত্রে তাদেরকে নম্বর পেতে হবে তারাই হয়তো অল্প কিছু বাদ যেতে পারে তাছাড়া কিন্তু বিপুল পরিমাণ ক্যান্ডিডেট এখানে পাশ করে যাবে তো সংখ্যাটা আমি আর মুখে বলছি না আপনারা সেটা কমেন্ট করে জানাবেন আর আরও একটি বিষয় বলে রাখি যদি তেইশটি প্রশ্ন ভুল থাকুক বা দশটি ভুল থাকুক সে যেটাই উঠে আসুক না কেন কারা এই নম্বরটি পাবেন তো যারা প্রতিটি প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করে এসেছেন কোনো প্রশ্নই ছেড়ে আসেননি পরীক্ষাতে অর্থাৎ ও এমআসিটে প্রতিটি প্রশ্নে গোল গোল করে এসছেন আপনারা প্রত্যেকেই কিন্তু যতগুলি প্রশ্ন ভুল থাকবে সকলেই ফুল নম্বর পাবেন এটাই হচ্ছে রুলস মানে প্রশ্ন অ্যাটেন্ড করলেই যদি সে প্রশ্ন ভুল থাকে তাহলে তাকে পূর্ণ নম্বর দিতে হবে এটাই কিন্তু নিয়ম তো নতুন করে আবার দু হাজার বাইশ স্টেটের খাতা পুনর্মূল্যায়ন হচ্ছে এটা হাইকোর্টের নির্দেশ আসবেই এবং সেই মোতাবেক কিন্তু বিপুল পরিমাণ ক্যান্ডিডেট পাশ করতে চলেছে তো বন্ধুরা যাই হোক দেখা যায় পঁচিশ তারিখ তো ভিডিওটি আপনাদের জন্য এখন এখানেই রইলো আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রতি মুহূর্তে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে আবারও পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন